জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হল কাদামাটির বিশেষ প্রযোজনা থিয়েট্রিক্যাল ডান্স ড্রামা আত্মত্যাগের পরিচয়। আমিনুল আশরাফ ও তাহারিমা আরাফাতের যৌথ নির্দেশনায় এতে চরিত্রায়ন করেছে দেশের বিভিন্ন নাট্য ও নৃত্য দলের অর্ধশতাধিক তরুণ শিল্পীরা। এটা আমার জীবনের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পাওয়া যে আমি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে কাজ করতে পেরেছি। খুব হার্ডওয়ার্ক করতে হয়েছে আমাদের, মানে 40 মিনিটে পুরো একটা ইতিহাস নামাতে আমাদের কি পরিমাণ ঘাম ঝরাতে হয়েছে শুধুমাত্র কেবল আমরাই জানি। আসলে চরিত্র করে আমি যখন বের হচ্ছিলাম, সবাই যখন আমাকে ক্ল্যাপস দিয়ে সম্মান জানিয়েছিল, আমার খুবই ভালো লেগেছে রাসেলের চরিত্রটা করে। এন্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট আমি সাকসেসফুল হয়েছি। 1947 সালের দেশ বিভক্তি, জীবনের বিনিময়ে অর্জিত ভাষা আন্দোলন, 71-এর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ পরবর্তী, বঙ্গবন্ধু পরিবারকে হত্যার পরে একটি বিধ্বস্ত বাংলাদেশ থেকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে ওঠার যাত্রাকে থিয়েট্রিক্যাল পারফরমেন্সের মাধ্যমে তুলে ধরার প্রয়াসকে সাধুবাদ জানান আমন্ত্রিত অতিথিরা। আমরা এই ধরনের ইতিহাসটি অনেক কাজ দেখি, সেগুলো ভালো, কিন্তু আপনারা যে এনার্জি লেভেল থেকে কাজটা ধরেছেন, স্ক্রিপ্টিংটা যেখান থেকে ধরেছেন, একটা হচ্ছে আমরা অনেক কমন ঘটনা দেখি। এখানে এমন কিছু ইতিহাসের অংশ আছে যেটা আমাদের জানা দরকার ছিল। I was so surprised today to see this beautiful, big, impressive production with video, with everything, with so dedicated. So thank you very much, especially the choreographer, the team, but also the performers on stage. ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মুড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। মাঝখানে কাদামাটি একটু শক্ত হয়ে গিয়েছিল, কিছুদিন আগে আমি একটু পানি ঢাললাম যে আশরাফ তোমাকে আরো নরম হতে হবে, কাদামাটি হতে হবে, এবং বাংলার সংস্কৃতিকে তোমার মতো মানুষেরাই জাগ্রত করবে। তরুণ সমাজের মধ্যে জাতির পিতার আপোষহীন নেতৃত্ব, জাতীয় চার নেতার অবদান ও তাদের আত্মত্যাগের ইতিহাস দর্শকদের উপলব্ধি করানোই নাটকের মূল উদ্দেশ্য বলে মনে করেন এই তরুণ দুই নির্দেশক। আমরা 48 থেকে শুরু করেছি আর 75-এর সেই কষ্টের মুহূর্তটাও আমরা চেষ্টা করেছি আনার, এবং এখন যে স্মার্ট বাংলাদেশ গঠন হচ্ছে সেটাও আমরা এনেছি। দেশের বিষয়ে আসলে এই মুহূর্তে মানুষকে কোনো কিছু দেখানোটা খুব কঠিন হয়ে পড়েছে, তো আমরা যেই ফর্মটি নিয়েছি থিয়েট্রিক্যাল কোরিওগ্রাফি, মিউজিকের সাথে অ্যাক্টিং বেস করে হিস্ট্রিকে মানুষকে দেখানো, এই যে নতুনত্ব চেষ্টাটা, এই চেষ্টাটা আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে ছড়িয়ে দিতে চাই, যাতে আমাদের দেশের ইতিহাসটা আপনাদের কাছে পৌঁছায়। উপস্থিত হলভর্তি দর্শক থিয়েটার কোরিওগ্রাফি দল কাদামাটির আত্মত্যাগের পরিচয় দেখে বলেন, আমরা নাটকটি উপভোগ করার পাশাপাশি উপলব্ধি করেছি। তরুণদের কাজ যে এগিয়ে যাচ্ছে এবং তরুণরা যে আলাদাভাবে কাজ করে, এই নাটকটা না দেখলে বোঝা যেত না, এবং এই নাটকটা ছড়িয়ে পড়ুক। বাংলাদেশ তৈরির ইতিহাস থেকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে পরিণত হওয়ার যাত্রা সত্যিই প্রশংসনীয়। এ সময় উন্নয়নের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন তারা। তানভীর লিমন, চ্যানেল আই।